बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम कुकिंग स्टूडियोर पक्ष थेके आपनादेर जानाई शुभेच्छा। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर आयोजने आपनादेर जन्य आमी निये एसेछि लवण झालेर पिठा बा खोलाजा पिठा। तो चलेन देखे नेई ई पिठा किभाबे करा जाय। एखाने आमी निये निच्छि 2 কাপ শুকনো চালের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। নিয়ে নিয়েছি 2টি কাঁচামরিচ, এটাকে আমি ঝুরি করে কেটেছি, এগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, এখন আমি এই উপকরণগুলো মেখে নিব। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, এখন এটা নেড়ে চেড়ে একটা বেটার তৈরি করব। দিয়ে দিচ্ছি 2টি ডিম, এখন এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। বেটারটা খুব ভারী করা যাবে না, পাতলা করলেই ভালো। দেখেন বেটারটা আমার তৈরি হয়ে গেছে, তো পাতলাও না তবে একটু ভারী মনে হচ্ছে, সেজন্য আমি আবারও একটু পানি দিয়ে দেব। ঠিক এরকম হবে। তৈরি হয়ে গেল আমার বেটার লবণ ঝালের পিঠা, খেতে কতটা মজা খাইলে বুঝতে পারবেন। চলেন চলে যাই চুলাতে। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়েছি এবং কিছু তেল আমি ব্রাশের সাহায্য মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ বেটার, এখন এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটাকে সুন্দর করে সমান করে নিতে হবে। দেখেন ফুটফুট ভাবে পিঠাটা আমার হয়ে যাচ্ছে। আমার লবণ ঝালের পিঠা দেখেন চতুর্দিকে হয়ে এসেছে, নিজের থেকে উঠে আসছে, দেখেন কতটা সুন্দরভাবে এবং উপরটা ফুটফুটভাবে হয়ে উঠেছে। এই যে দেখতেও কতটা সুন্দর। আবারও আমি ব্রাশ করে দিয়ে দিব বেটার। প্যানটাকে অবশ্যই তাতিয়ে নিতে হবে, ভালো করে গরম না হলে পিঠাটা উঠতে চাইবে না। খুব অল্প সময়ের মধ্যে পিঠাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তৈরি হয়ে গেল আমার লবণ ঝালের পিঠা বা খোলাজা পিঠা। এই পিঠা একবার যদি খান তো অবশ্যই বারবার খেতে মন চাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের মনে একটুকু দোলা দেয়,
তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।